সকালে ঘুম থেকে উঠে অথবা ক্লান্ত হয়ে এক কাপ চায়ের জবাব নেই। চা পানের উপকারিতা অনেক আছে, তবে এই ভিডিওর মাধ্যমে চা পানের উপকারিতা সম্বন্ধে আলোচনা করব না। আজকে আলোচনা করব চা পান করে আপনি কিভাবে পেশার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ চা খেয়ে কিভাবে টাকা ইনকাম করবেন। কি চা খেয়ে ইনকাম? এখনো পর্যন্ত কোনোদিন তো শুনিনি চা খেয়ে টাকা ইনকাম করা যায়। কি যা তা বলছি এই ভিডিওতে! এতদিন তো জানতাম চা খেলে নাকি টাকা দিতে হয়। তাহলে হ্যাঁ বন্ধুরা, চা পান করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট। জীবিকা সংক্রান্ত এবং তথ্যবহুল নানান খবর পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং অল অপশনেও প্রেস করে দিন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চা পান করে স্বাদ নির্ণয় করাটা সেখানে হয় বিশেষ ট্রেনিং কোর্সের মাধ্যমে। শুধু তাই নয়, এই টি টেস্টিং কিন্তু বিশাল পেশার জগৎ, যেটা দীর্ঘদিন ধরেই ছাত্রছাত্রীদের ধ্যান ধারণার পরিমণ্ডলের অন্তরালে রয়ে গিয়েছে। শুধু তাই নয়, চাকে কেন্দ্র করে রয়েছে একাধিক পেশায় প্রবেশের সুযোগ, যার মাধ্যমে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। এখন জেনে নেব কি এই টি ম্যানেজমেন্ট। চায়ের মতন বহুল ব্যবহৃত এই পানীয়কে ঘিরে উৎপাদন থেকে বাজারীকরণ, এই মাঝের সমগ্র বিষয়টিকে একত্রে বলা যেতে পারে টি ম্যানেজমেন্ট। এই টি ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে চা গাছ রোপণ, চা গাছের পাতা থেকে প্রস্তুতিকরণ, চা ব্র্যান্ডিং, মার্কেটিং, টেস্টিংয়ের মতন একাধিক বিষয়। চা উৎপাদকে ভারত দ্বিতীয় স্থানে এবং রপ্তানিতে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত। ভারতের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান সোর্স হচ্ছে চা। সুতরাং এর থেকেই বোঝা যায় এটি ম্যানেজমেন্ট পেশার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। টি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইলে কি যোগ্যতা থাকতে হবে সেই ব্যাপারে এখন একটু জেনে নিচ্ছি। গ্র্যাজুয়েশন স্তরের মধ্যে আলাদা করে কোনো বিশেষ বিষয় নিয়ে পড়ার বাধ্যবাধকতা বা স্নাতক স্তরে এই নিয়ে পড়ার সুযোগ নেই। তবে স্নাতক স্তরে ইংরাজিতে ভালো নাম্বার নিয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করে থাকলে আপনি এই কোর্সের জন্য যোগ্য হবেন। এছাড়া আপনার যদি কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক স্তরে পড়া থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এই টি ম্যানেজমেন্ট কোর্স পড়ার জন্য। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে এই টি ম্যানেজমেন্টের ওপর সার্টিফিকেট কোর্স করায়। যদি আপনারা এই টি ম্যানেজমেন্ট কোর্স নিয়ে উৎসাহিত হন তাহলে আপনারা এই প্রতিষ্ঠানগুলিতে যোগাযোগ করতে পারেন। প্রতিষ্ঠানগুলির নাম, ঠিকানা ও ফোন নাম্বার আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করে দেব। প্রসঙ্গত উল্লেখ করে রাখি যে আপনারা যদি এই টি ম্যানেজমেন্ট কোর্সটি পড়তে চান তাহলে আপনাদের বয়স ম্যাক্সিমাম 25 বছর হতে হবে এবং মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা আছে। এবার একটু জেনে নেব এই টি ম্যানেজমেন্টে কি ধরনের কোর্স করা যায়। যারা টি টেস্টিংয়ের কথা ভাবছেন তারা স্নাতক হওয়ার পর টি টেস্টিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স করতে পারেন। এছাড়া টি টেস্টিং এবং টি মার্কেটিংয়ের মতো বিষয় নিয়ে পড়াশোনা করবেন বলে যদি মনে করে থাকেন তারা সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স, বিএসসি এবং এমএসসির মতন একাধিক কোর্স আছে যেগুলি তারা করতে পারেন। এর জন্য আপনাদের খরচ পড়বে আনুমানিক 50,000 টাকা থেকে 2,00,000 টাকার মতন। এবার একটু জেনে নেব যে এই ম্যানেজমেন্ট কোর্সটি করলে কাজের সুযোগ কেমন হবে।
বা কোথায় কাজ পাওয়া যেতে পারে। পড়ার সুযোগ কম কিন্তু চাহিদা সাংঘাতিক। অতএব টি ম্যানেজমেন্ট নিয়ে কাজের ক্ষেত্র যথেষ্ট বিস্তৃত। টি টেস্টিংয়ের কাজের সুযোগ তো রয়েছেই, তার সাথে সাথে টি মার্কেটিং, ব্র্যান্ডিং, টি প্ল্যান্টেশন এবং প্রসেসিংয়ের মতন কাজের জায়গা রয়েছে। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে এই টি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজের যথেষ্ট ডিমান্ড আছে। এবার দেখে নেব এই ম্যানেজমেন্ট কোর্সটি করতে আপনারা কোথায় যোগাযোগ করবেন। যেটা আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে প্রতিষ্ঠানগুলির যোগাযোগ করার ঠিকানা আমি জানিয়ে দেবো, সেটা এখন আলোচনা করে নিচ্ছি। চা টেস্টিংয়ের ওপর যদি আপনি সার্টিফিকেট কোর্স করতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন সেটা একটু জেনে নিন। বিড়লা ইনস্টিটিউট অফ ফুটুরিস্টিক স্টাডিজ, 17A দারগা রোড, পার্সার্কাস, কলকাতা 17, ফোন নাম্বার 03322816879। এখানে 3 মাসের কোর্স করানো হয়। এই কোর্সটি করতে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে আপনি 1 বছরের টি ম্যানেজমেন্টের ওপরেও ডিপ্লোমা এবং পোস্ট গ্র্যাজুয়েটের কোর্সও করতে পারেন। আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে টি ম্যানেজমেন্টের ওপর 1 বছরের সার্টিফিকেট কোর্স করতে চান তখন কোথায় যোগাযোগ করবেন সেটা একটু জেনে নিন। ডিপ্রাস ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ, 23/28 গড়িয়াহাট রোড, কলকাতা 29, ফোন নাম্বার 03324600743। এখানে 2 মাসের টি টেস্টিংয়ের কোর্সও করানো হয়। আরও কম সময়ের জন্য যদি আপনি টি টেস্টিংয়ের এবং টি ম্যানেজমেন্টের ওপর কোর্স করতে চান তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট, জনভারতী ক্যাম্পাস, পোস্ট মালাথালি, ব্যাঙ্গালোর 56, ফোন নাম্বার 8032117116। চা ম্যানেজমেন্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি করতে চান তাহলে যোগাযোগ করুন NITM দার্জিলিং, টি প্রসেস অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, পোস্ট কদমতলা, শিলিগুড়ি 734011, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ফোন নাম্বার 03532581582। এছাড়াও MSc এবং BSc যদি আপনি করতে চান তাহলে যোগাযোগ করুন আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ টি হাজবেন্ডারি অ্যান্ড টেকনোলজি, জোরহাট আসাম 785013। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আপনি টি ম্যানেজমেন্টের ওপর MSc বা BSc করতে চান তাহলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ প্ল্যান্টেশন ক্রপস, হরিণঘাটা, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আরেকটি ঠিকানা বলে দিচ্ছি, সেটি হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ প্ল্যান্টেশন ক্রপস অ্যান্ড প্রসেসিং টেকনোলজি, পোস্ট পুন্ডিবিরি, ডিস্ট্রিক্ট কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও তামিলনাড়ু, হিমাচল প্রদেশেও চায়ের ওপর প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট আছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে টি ম্যানেজমেন্টের কোর্স করে অথবা চা খেয়ে কীভাবে আপনি বা আপনারা নিজেদের কেরিয়ার গড়তে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।